वेलकम बैक टू माय चैनल क्रेजी गर्ल। सबाई केमन आछो? आशा करछि सबाई खूब खूब भालो आछो। आर आजकेर ब्लगटा आमी एखान थेकेई शुरू करछि। तोमरा देखते पेले सकालेर पर थेके भीषण सकाल थेके भीषणई व्यस्त छिलाम, तो सकालेर पर थेके सेभाबे आर माने भिडियोटा नेওয়া হয়নি, कारण रान्ना बान्ना करते छेलेके खावाते आर आजके अनेक जामा कापड़ छिलो सेगुलो काचतेओ प्रचंड देरी हये गेछे, তো সেই জন্য আর ভিডিও নেওয়া হয়নি। তো যাই হোক, এখন দুপুর হয়ে গেছে, প্রায় 1:45 বাজে, তো সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর এই যে আমার ছেলে এখন ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বাবা আর এসে খেয়ে দিয়ে চলে গেছে দোকানে যে যার। তো আজকে যেহেতু রবিবার, তো আজকে একটু ঘুরঘুর করতে যাব, আর কোথায় যাব সেটা তোমরা দেখতেই পাবে পরে। তো কোথায় গেলাম, কি হলো, সেগুলো দেখার জন্য ভিডিওটা না টেনে পুরোটা দেখো। আর হ্যাঁ, একটা কথা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। তো এই যে, তো আজকে কী রান্নাবাড়ি হলো কি তোমরা দেখবে, দাঁড়াও এক মিনিট দেখাচ্ছি কী রান্না হলো, আমি বাইরে যাই। এই যে আজকে কী রান্না হয়েছে দেখো, এই যে এখানে এটা, যে এখানে হচ্ছে এটা মূলো, আর মূলো ভাজা, এটা শুধু মূলো ভাজা, একটু পোড়া পোড়া লেগে গেছে, কেমন দেখাচ্ছে দেখো, বিচ্ছিরি দেখাচ্ছে। আর এই যে এখানে রয়েছে ভাত, তো অল্প একটু আছে, আর মানে যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওটা এক্সট্রা থেকে যায় আর কি। এই যে এখানে হচ্ছে মাছের ঝোল, তো এটা আমি মাছের ঝোল করেছি আলু টমাটো ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল করেছি। তো আমি তোমাদেরকে একদিন রেসিপিটা অবশ্যই দেখাবো। তো এখন আর ভালো লাগছে না, ভীষণ ক্লান্ত লাগছে, এখন একটু ঘুমাতে ইচ্ছা করছে, কিন্তু ঘুমাবো না, কারণ আমি একবার ঘুমিয়ে গেলে না আর উঠতে পারি না, অনেকক্ষণ অনেকক্ষণ ঘুমাতেই থাকি কুম্ভকর্ণের মতো। তো আজকে তো এমনিতেই ঘুরতে যাব, তো একটু বেশ খুশি খুশি মনে হচ্ছে, তো সেই জন্য আর ঘুমাবো না, কারণ আবার বিকালের কাজ ফাজ সেরে তারপরে রেডি হতে হবে, আর আমার রেডি হতে অনেক টাইম লাগে, আমার তো ছাড়ো আমার ছেলেকে রেডি করাতেই বেশি টাইম লাগে। তো যাই হোক, সেই জন্য একটুও ঘুমাবো না। তো এখন একটু এমনি একটু রেস্ট নেবো, একটু
রিল ভিডিও করব, শর্ট ভিডিও টিডিও করব, একটু মোবাইলটা দেখবো, ঘাটবো আর কি, সময় হয় না এমনিতেও। তো যাই হোক, সেসব করে তারপরে এই যে আমার ছেলেটা ঘুম থেকে উঠলেই আমরা রেডি টেডি হয়ে ঘুরতে বেরোবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, কোথায় যাচ্ছি, কখন বেরোলাম, সবটা আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকো, আমি একটু আমার মতো টাইম কাটাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। টাটা। আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর এই যে দেখো সবাই গাড়িতে উঠে পড়েছে, আমি উঠছি এখন, উঠবো। এই যে বাড়িতে চলে আসলাম এই মাত্র, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ অন্ধকার হয়ে গেছিলো, অনেকটা রাতও হয়ে গেছে। আর কোথায় গেছিলাম দেখবে, এই যে দেখো, এই যে এটা কান ফুটাতে গেছিলাম, কান, এই যে
আর দেখো ঘরের দরজা মাজা এখনো খুলিনি কো, আর ভীষণ ভীষণ জোরে লেগেছে, অনেক ব্লিডিংও হয়েছে। আমার হাজবেন্ড তো ভয়ে মানে ক্যামেরাটাই অফ করে দিয়েছে, পুরোটা ভিডিও করতে পারিনি। তো আজকে আর কিছু করব না, এখন খালি একটু ভাত রান্না করব। দুপুরে যেগুলো দেখালাম সেই সব তরকারি ফরকারি সবই আছে, খালি একটু ভাত করে নেবো, নিয়ে ওটাই খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর কিচ্ছু ভালো লাগছে না, কান্দুটা ভীষণ ভীষণ ব্যথা করছে, কি বলবো আর, আর কোথাও দাঁড়াতেও পারিনি। আমার না একটা জিনিস মানা করে দিয়েছে, টক খাওয়া মানা, আমি ফুচকাও খেতে পারলাম না বাইরে গিয়ে। ইস, আমার কি অপশন হচ্ছে, কি করবো আর, শখের বসে। এই যে, এই যে দেখো ওস্তাদি করেছি, এই যে। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, ভালো লাগছে না, ঘুমাবো, এখানেই শেষ করছি, টাটা।